You're a superhero. चलो ले चले तुम्हें तारों के शहर में धरती तो व्यूअर्स अपना केमन आछेन तो बंधुगण आशा करी अपनारा सबाई अनेक अनेक भालो आछेन। तो बंधुरा अपनारा देखते पाच्छेन आमार फोनेर स्क्रिने एकटा भिडियो चलछे अपनारा किभाबे एई धरनेर भिडियो तैरी करबेन आज के आमी एई भिडियोते आपनादेरके देखाबो। तो बंधुरा एई धरनेर भिडियो तैरी करा किन्तु एकदम सोजा आपनारा शुधु एई भिडियोटाके शेष पर्यन्त देखुन ताहले किन्तु आपनारा खूब सहजे बुझते पारबेन जे एई धरनेर भिडियो किभाबे तैरी करते हय। तो एर जोन्नो आपनादेरके आसते हबे काइनमास्टर एपे। तो काइनमास्टर एपे आसार पर एखाने आपनारा प्लस आइकने क्लिक करबेन। प्लस आइकने क्लिक करार पर एखान थेके प्रथमे आपनादेरके मास्कनेर रेसिपिटाके निये निते हबे। मास्कनेर रेसिपि निये नेवार पर आपनादेरके मीडियाते आसते हबे। मीडियाते आसार पर आपनादेर एकटा फटो आपनारा एखाने सिलेक्ट करे नेबेन। तो आमी एखाने एकटा फटो सिलेक्ट करे निच्छि। फटो सिलेक्ट करे नेवार पर एखाने आपनादेरके फटोर आर कि प्रथमेर दिके चले आसबेन। आसार पर एखाने आपनारा बक्सेर आइकने क्लिक करे आपनारा एखान थेके ফটোটাকে আপনারা এখান থেকে অ্যাকুয়াল করে দেবেন। অ্যাকুয়াল করে দেওয়ার পর আপনারা যত দূর আর কি ভিডিও তৈরি করতে চান তো আপনারা সেই হিসাব মতো এখানে আপনারা ফটোটাকে আপনারা বড় করে নেবেন। তো আমি এখানে লেয়ারটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এখানে আপনারা সিম্পলভাবে আবার এখানে আপনারা ফটোতে একবার টাচ করবেন। ফটোতে টাচ করার পর এখানে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন শেষের অপশনটা, তো আপনারা এই অপশনটাকে একটু আর কি কম করে দেবেন। কম করে দেওয়ার পর এখানে আপনারা আবার আর কি যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে বক্স অপশন, তো আপনারা এখানে বক্স অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে একটা ক্যাপচার আপনারা করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে এখান থেকে একটা ফটো করে নেবেন। ফটো করে নেওয়ার পর এখানে আপনারা সিম্পলভাবে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে লেয়ারে আসতে হবে। লেয়ারে আসার পর আপনাদেরকে মিডিয়াতে আসতে হবে। মিডিয়াতে আসার পর এখানে আপনারা একটা ফটো আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গ্রিন স্ক্রিন ফটো একটা বক্স আর কি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এখান থেকে ফটোটাকে ডাউনলোড করে নেবেন। লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তারপর আপনাদেরকে এখানে ক্রপিং বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে ক্রপিং অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার ফটোটাকে আর কি সাইডটাকে একটু আপনারা ক্রপিং করে আপনাদেরকে নিতে হবে। তো আমি আপনাদেরকে ক্রপিং করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলভাবে এখানে আপনারা ক্রপিং করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই আর কি বক্সটাকে আপনারা এখানে আপনারা নিচের দিকে রেখে দেবেন। নিচের দিকে আপনাদেরকে রেখে দেওয়ার পর এখানে আপনারা সিম্পলভাবে তিন ডটে চলে আসতে হবে। তো আপনারা তিন ডটে যখন আসবেন আসার পর এখানে আপনারা ডুপ্লিকেট বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে ডুপ্লিকেট অপশনে যখন ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ডুপ্লিকেট হয়েছে। ডুপ্লিকেট দুটোকে আপনারা এখানে আপনারা ফটোর মাঝ আর কি বরাবর করে দেবেন। তো আপনারা যত দূর ভিডিও আর কি তৈরি করতে চান তো আপনারা সেই হিসাব মতো এখানে করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আপনাদেরকে একটা আর কি বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখান থেকে এটাকে উপরের দিকে নিয়ে আসবেন। উপরের দিকে নিয়ে আসার পর তো আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর কি যাতে যেন ভিডিওটা আর কি অনেক লম্বা না হয়ে যায়। তো আপনারা কিন্তু যত সময় দিবেন ততই কিন্তু আপনারা ভিডিওটাকে খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের নিজের ভিডিওকে। তো আপনারা এখান থেকে বক্সটাকে উপরের অংশে আপনারা রেখে দেবেন। দেওয়ার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনারা সিম্পলভাবে আপনারা একবার আর কি বক্সের যে লেয়ারটা রয়েছে তো আপনারা সেই লেয়ারে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা চাবির যে কী দেখতে পাচ্ছেন তো আপনারা চাবির কীতে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা প্লাস করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো প্লাস আর মাইনাস অপশন চলে আসছে। তো আপনারা সিম্পলি এখানে প্লাস করে দেবেন। দেওয়ার পর আপনারা এই বক্সটাকে আপনাদের ফটোর উপর আপনারা এখানে এইভাবে আপনারা রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর এখানে আপনারা এইভাবেই রোটেট করে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পর এখানে আপনারা আবার আর কি একটা কী আপনাদেরকে লাগাতে হবে। তো আপনারা আবার কী লাগাবেন, লাগার পর এখানে আপনারা এটাকে বক্সটাকে আপনারা আপনাদের ফটোর উপর আপনারা এখানে এইভাবেই আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যত আপনারা এইভাবেই আর কি বক্সটাকে আপনারা ভালোভাবে ভিডিওতে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি নিয়ে বেড়াবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ততই কিন্তু আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে আর কি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমি শুধু আপনাদেরকে ভিডিওটার আর কি ট্রিক দেখিয়ে দিচ্ছি তো আপনারা কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা যত সময় দিবেন তত কিন্তু আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে এখানে আর কি তৈরি হয়ে যাবে খুব সহজে। তো আপনাদেরকে আমি শুধু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু ভালোভাবে আপনাদের ভিডিওকে আপনারা এডিট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আর কি ভিডিওটাকে ভালোভাবে এডিটও করতে পারবেন। আপনারা কিন্তু খুব সহজে এবং আপনারা খুব সুন্দরভাবে
ভিডিওটাকে আপনারা সেভ করে নিতে পারবেন আপনাদের ফোনে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ভিডিওটাকে আর কি তৈরি করবেন। তো এখানে আপনারা বক্সটাকে ভালোভাবে আর কি প্রথমের আর কি যে লেয়ারটার বক্স রয়েছে তো আপনারা সেই বক্সটাকে এখানে আপনারা ভালোভাবে ঘুরিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার আরেকটা বক্স যে নিচের দিকে রয়েছে তো আপনারা সেই বক্সের লেয়ারে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা চাবির অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা প্লাস করে দেবেন। দেওয়ার পর একইভাবে এখান থেকে আপনারা এটাকে একটু আর কি নিয়ে বেড়াবেন। তো আপনারা ফটোর ভিতরে আপনারা এখানে আপনারা এইভাবে আর কি বক্সটাকে আপনারা আর কি নিয়ে আসবেন। তো আসার পর এখানে আপনারা প্লাস করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা ভালোভাবে আর কি একটু রোটেট করে দেবেন। তো আমি আপনাদেরকে আর কি খুব তাড়াহুড়োয় আর কি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটাকে কিন্তু আর কি ভালোভাবে আর কি এডিটিং আমি করব না, তো জাস্ট আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই ধরনের খুব সুন্দর ভিডিও আপনারা তৈরি করবেন। তো আমি এখানে এই আর কি যে বক্স রয়েছে সেই বক্সটাকে আমি এখানে ভালোভাবে আর কি এখানে আর কি ঘুরিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্সটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু বক্সটাকে ভালোভাবে এখানে আপনারা ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আবার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যখন প্লে বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা ভিডিও আর কি আমার তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের একটা ভিডিও আর কি দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা কিন্তু এখন এই ভিডিওটাকে সেভ করে নেবেন। তো আপনারা এইভাবে এই ধরনের একটা আর কি ভিডিও আপনারা এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে আপনারা এখানে সেভ করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো আপনারাও কিন্তু আপনাদের ভিডিওটাকে এইভাবে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পর এখানে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা মাঝখানে রেসিউ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে রেসিউ নিয়ে নেবেন। মাঝখানে রেসিউ নিয়ে নেওয়ার পর এখানে আপনারা মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পর এখান থেকে আপনারা যে প্রথমে যে আপনারা একটা ফটো বার করে নিয়েছিলেন ক্যাপচা, তো আপনারা এই ক্যাপচারটাকে এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা আবার সেই ফটোতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা এই অপশানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এটাকে অ্যাকোয়াল করে দেবেন। দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের ভিডিওটা যতদূর তো আপনারা সেই হিসাব মতো এখানে আপনারা ফটোটাকে একটু আর কি বড় করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা আবার লেয়ার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই লেয়ারে ক্লিক করবেন। করার পর মিডিয়াতে চলে আসবেন। আসার পর আপনারা যে আর কি ভিডিওটাকে আপনারা সেভ করে নিয়েছিলেন একটু আগে, তো আপনারা সেই ভিডিওটাকে এখানে আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পর তো আপনারা সিম্পল হবে। তো বন্ধুরা এখানে একটু আর কি আমি ভুল করে ফেলেছি, সেটা হলো আপনাদেরকে রঙিন যে আর কি ফটোটা রয়েছে সেই ফটোটাকে আপনাদেরকে এখানে নিতে হবে। তো আপনারা মিডিয়াতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা প্রথম যে রঙিন ফটোটা আপনারা নিয়েছিলেন তো আপনারা সেই ফটোটাকে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা এই অপশানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা এটাকে অ্যাকোয়াল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদেরকে আবার লেয়ারে চলে আসতে হবে। আসার পর মিডিয়াতে আসতে হবে। আসার পর এখানে আপনারা এক্সপোর্ট বলে অপশানে চলে যেতে হবে। চলে যাওয়ার পর আপনারা যে আর কি ফটোটা এক্সপোর্ট করে নিয়েছিলেন তো আপনারা সেখানে আপনারা ছড়ি বন্ধুরা আপনারা ভিডিওটাকে এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে আপনারা এই বক্সে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা ফটোতে একবার ক্লিক করে আপনাদের যতদূর ভিডিও তো আপনারা সেই বরাবর করে নেবেন। নেওয়ার পর আবার এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে আপনারা সেই ভিডিও লেয়ারে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা নিচের দিকে ক্রোমা কিতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এটাকে অ্যানাবেল আপনারা করে দেবেন। অ্যানাবেল করে দেওয়ার পর তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা এখান থেকে এটাকে গ্রিনে আপনারা সিলেক্ট করে নেবেন। গ্রিন সিলেক্ট করে নেওয়ার পর অ্যানাবেল করে দেবেন। দেওয়ার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে আবার প্রথমের দিকে চলে আসতে হবে। আসার পর এখানে আপনারা লেয়ারে ক্লিক করবেন। করার পর মিডিয়াতে আসবেন। আসার পর আপনাদেরকে একটা ভিডিও আপনাদেরকে ডাউনলোড করতে হবে, তো আপনারা এই কালারিং ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তারপর এখানে আপনারা সিম্পল হবে, তিন ডটে আপনারা এখানে ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে সেন্ড টু ব্যাক করে দেবেন। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে এখানে নিচের দিকে আসতে হবে। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো ব্ল্যান্ডিং বলে। তো আপনারা এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর যদি আপনারা এখন ভিডিওটাকে আর কি প্লে করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের আর কি একটা ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু আমার একটা তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা খুব সহজে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ধরনের আপনারা ট্রেন্ডিং ভিডিও কিন্তু আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।